প্লিজ আপনারা সবাই দোয়া করবেন আবিয়ানের জন্য। এখন ভোর 5টা বাজে, ওকে জ্বরপট্টি দিতে হচ্ছে, অনেক জ্বর বেড়ে গেছে। তো এটা হচ্ছে কালকের ভিডিও, আপনারা সবাই দোয়া করবেন। ওষুধ খাবে? খাও। এভাবে ওষুধ খায় কে? কে খায়? এভাবে কে ওষুধ খায়? মুখ এরকম করো কেন? গুলি করতে হয় এভাবে? এভাবে দাদা করে? খাও, এই সুযোগে পানি খাও। নিঃশ্বাস নিতে পারতেছে না নাক দিয়ে। খেয়েছো? দাও, ডাক দাও, আবার ডাক দাও। পুরো বিল্ডিং কাঁপতেছে আবিয়ান। কি এইরকম জোরে জোরে করলে তো ব্যথা পাই ভাই? এই বুকা দিবা দিবা আজকে প্রায় এক মাসের মতো হয়ে গেছে আবদুল্লাহ আসে না, মাইলে আমি আসতে দেই না। তো আগের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো আবিয়ান আবদুল্লাহ এসেছে, আবিয়ান খুবই খুশি। তো ওরা দুজন আজকে অনেকক্ষণ খেলেছে, এখনও খেলছে। তো আজকে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে আবিয়ানকে নিয়ে, ডাক্তার দেখালাম। ডাক্তার বলল যে নিউমোনিয়া টাইফয়েডের ভাব দেখা দিচ্ছে, তো চিকিৎসা মানে কি বলবো টেস্ট করানোর জন্য। তারপর চলে গেলাম আমার ফ্রেন্ড তানিয়ার রিকোয়েস্টে, এবং আমারও মন চাচ্ছিল, তো দুজন একটু দেখা করলাম। দুজনের বাচ্চাই বিরক্ত করেছে, তাই ভালোভাবে কথা বলতে পারিনি। তো তারপরও মোটামুটি আমরা একটু আলাপ আলোচনা করলাম। তো আরেকদিন সময় নিয়ে সুন্দরভাবে যেতে হবে, এই তো। আর আবিয়ানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে ও টাইফয়েড বা নিউমোনিয়া না হয়। যদি হয় তাহলে আমার জান জীবন সব শেষ, কারণ হচ্ছে আবিয়ানের দাদার চোখ কাটানো হবে। তো তখন তো টানা 40 দিন আমার খুব কষ্ট করতে হবে, তখন তো আমার মানে দুইজন রোগী নিয়ে কিভাবে কি করব সেই টেনশনে। তো এগুলোর সাথে এই দেখুন 4 রকমের খাবার, পাপারাজ্জিতে চলে গিয়েছিলাম আমরা, 4 আইটেমের খাবার খেলাম, ভালোই লাগলো। তো এরকম সামনে অনেকগুলো খাবার নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, জোস লাগে। তো সবাই দোয়া করবেন আবিয়ানের জন্য। আবিয়ান অনেক দিন পর খেলছে আবদুল্লার সাথে, তো সেগুলো দেখেন। থাক আবদুল্লাহ, তুমি তোমার মতো সাজাও, ওর মতো খেলুক। ওগুলো নেয় না আবিয়ান। আবদুল্লাহ এক কাজ করো, তুমি ওই দিক যা সাজাও গা, যাও, ও তোমারে দিবে, তুমি সাজাইবা, যাও যাও ওদিক যাও। এগুলো থাক, এগুলো থাক, এগুলো থাক আবদুল্লাহ, এগুলো থাক, তুমি ওই কোনায় যাও। আবিয়ান বড় ওইখানে।
তো আবিয়ান আর আবদুল্লাহ মিলে গাড়িগুলো সব গুছিয়েছে।